নমস্কার বন্ধুরা বেঙ্গল জব স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর শুরু করে নিচ্ছি রিজনিং পাজলের পর্ব তেরো নিয়ে পর্ব বারো পর্যন্ত অলরেডি আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যারা দেখো তাদের জন্য বলে রাখি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো তো চলে আসি পর্ব নম্বর তেরো তার আগে পর্ব বারোতে যে হোমওয়ার্কটা আমি তোমাদের করতে দিয়েছিলাম যার আনসারটা আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলেছিলাম যারা করেছো তারা মিলে নাও দেখো দশ কুড়ি দশ তিরিশ কুড়ি পঞ্চাশ চল্লিশ আমি বলেছিলাম খুব একটা টাফ নয় একটু ঠান্ডা মাথায় ভাবলেই কিন্তু এর উত্তরটা তোমরা করতে পারবে দেখো এখানে কিন্তু সবেরই পেছন দেখছো একটা করে জিরো আছে তো আনসার অবশ্যই জিরো দিয়ে হবে লাস্ট অক্ষর সেটা কনফার্ম এখন দেখো এই দশ এরকমভাবে ভাবো যে একটার সাথে আর একটা ছেড়ে দিয়ে দশ দশকে দশ করেছে কত যোগ করেছে বা কত গুণ করেছে এক দিয়ে গুণ করেছে আর দশকে তারপরে কুড়ি করেছে দুই দিয়ে গুণ করেছে অর্থাৎ এক গুণ দুই গুণ তারপর এটা নিশ্চয়ই তিন গুণ হওয়া উচিত ছিল কিন্তু দেখো কুড়িকে চল্লিশ করতে গেলে সেই দুই গুণই রয়েছে তার মানে কিন্তু এখানে গুণ নয় এটা পরিষ্কার তাহলে দশকে দশ মানাতে গেলে কত যোগ করতে হবে শূন্য যোগ করতে হবে আবার দশকে কুড়ি করতে গেলে কত যোগ করতে হবে দশ যোগ করতে হবে আবার কুড়িকে চল্লিশ করতে গেলে কত যোগ করতে হবে কুড়ি যোগ করতে হবে অর্থাৎ এই ধাপটা কিন্তু মিলল শূন্য যোগ দশ যোগ কুড়ি যোগ আশা করি বুঝতে পারলে আচ্ছা এরপরের টা ছাড়া তার পরেরটা যদি হতো তাহলে তোমার 30 যোগ হতো কিন্তু পরের क्वेश्चंस নেই আচ্ছা এবার এই দিক থেকে দেখো কুড়িকে 30 বানাতে গেলে কত যোগ করতে হবে 10 যোগ করতে হবে আবার তিরিশকে পঞ্চাশ বানাতে গেলে কত যোগ করতে হবে কুড়ি যোগ করতে হবে আবার পঞ্চাশকে তার পরের সংখ্যা বানাতে গেলে কত যোগ করতে হবে 10 যোগ হয়েছে কুড়ি যোগ হয়েছে আই থিঙ্ক তারপরে 30 যোগ হওয়া উচিত এটাই তো স্বাভাবিক 30 যোগ হওয়া উচিত তাহলে পঞ্চাশকে তিরিশ যোগ করলে কত পাই আমরা আসি অর্থাৎ এই কোশ্চেন মার্কের জায়গায় উত্তর হবে অপশানস এ আর এই লজিকেই কিন্তু এটাকে সলভ করতে হবে এটাকে গুণ লজিকে কিন্তু সলভ করা যাবে না আশা করি বুঝতে পারলে আদারওয়াইজ শূন্যগুলোকে মাইনাস করেও তোমরা করতে পারো লাস্টে শূন্যটা আনসারে অ্যাড করতে পারো যেটা খুশি চলো দেখে নিই আজকের পর্বের প্রথম এক্সাম্পেল তো দেখো বন্ধুরা আজকের প্রথম এক্সাম্পেল একটা ছক আমি এখানে এঁকে নিয়েছি এরকম ছকের আগেও দেখিয়েছি সেটা প্রসেস অন্যরকম ছিল এটার প্রসেস অন্য রকম এরকম টাইপের কোশ্চেন্স কিন্তু তোমাদের চাকরির পরীক্ষায় হামেশাই আসতে থাকে আমি কিছু আসা কোশ্চেন্স থেকে কিন্তু এই সেটগুলো তৈরি করেছি যাতে তোমরা প্র্যাকটিসটা একদম হান্ড্রেড পারসেন্ট করতে পারো তো দেখো বন্ধুরা আট সাত ছয় থেকে কীভাবে নব্বই পেয়েছি সাত ছয় পাঁচ থেকে সেই লজিকে যদি পঁয়ষট্টি পাই তাহলে এই সেম লজিকে ছয় পাঁচ চার থেকে কিন্তু রাইট ঘরের অপশানসটি আমরা পেয়ে যাব তো এখন দেখো বন্ধুরা দেখে নিতে হবে আট আর সাত প্রথমে যোগ করলাম আট আর সাত যোগ করলে হলো পনেরো পনেরো আর ছয় যোগ করলে কিন্তু একুশ হয়ে যাচ্ছে কিন্তু পনেরো আর ছয় যদি আমরা গুণ করি ছ পনেরো কিন্তু নব্বই পাই অর্থাৎ প্রথম দুটো কিন্তু যদি যোগে রাখি তাহলে পনেরো পেলাম আর লাস্টেটাকে যদি গুণ করি তাহলে নব্বই পেলাম এই লজিকে যদি এটাকে সলভ করা যায় তাহলে কিন্তু উত্তর অনায়াসে পেয়ে যাওয়া যাবে ছয়ের সাথে যোগ করলে হবে ছয়ের সাথে তেরো এই দুটো যোগফল হলো হল তেরো এবার তেরোকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি পাঁচ তেরো পঁয়ষট্টি অর্থাৎ লজিক কিন্তু মিলে গেল মানে আনসার তোমাদের পেয়ে গেলে তার মানে এই দুটোকে প্রথমে যোগ করতে হবে পাঁচ আর ছয় যোগ ফল হবে এগারো এগারোকে চার দিয়ে গুণ করলে চার এগারো চুয়াল্লিশ অর্থাৎ অপশানস বি হবে এই কোশ্চেন মার্কের জায়গায় রাইট আনসার আশা করি তোমরা বুঝতে পারলে লজিকটা কি সুন্দর ফাইন্ড করে নেওয়া গেল এই ছক থেকে তোমরা অনায়াসে বুঝে গেছো এবার দেখে নিই পরের এক্সাম্পলটি চলো বন্ধুরা চলে এসেছি পরের এক্সাম্পল নিয়ে দেখো একটা কোশ্চেন্স আমি তোমাদের সামনে এখানে রিজনিং পার্সেন লিখে নিয়েছি বিসিডি আঠেরো ইস টু আঠেরো ডবল ইস টু অর্থাৎ সমানুপাত কে সমান অনুপাত কত অর্থাৎ এই রকম টাইপের কোশ্চেন্স পেলে এই যে অ্যালফাবেটটা দিয়েছে এই অ্যালফাবেট থেকে এর সংখ্যা আক্ষরিক সংখ্যা কি হবে সবার প্রথম সেটাকে আগে বের করে নিতে হবে যেমন বি এর মান হচ্ছে বি এর সংখ্যা হচ্ছে দুই সি এর হচ্ছে তিন আর ডি এর হচ্ছে চার দেখো ওই দুই তিন চার থেকে কোনোভাবে যদি আমরা আঠেরোটা বের করে নিতে পারি তাহলে সেইভাবেই কিন্তু এই এই আইয়ের আই অ্যালফাবেটের তোমাদের আক্ষরিক মান হবে নয় জেড দশ এবং কের এগারো তাহলে এই তিনটে সংখ্যা থেকে এই কোয়েশ্চেন মার্কের ঘরে এই লজিকে সলভ হবে এখানে বলতে পারো যে এই এই অ্যালফাবেটের সাথে সংখ্যা এই সংখ্যার আক্ষরিক মান মনে রাখার জন্য একটা খুব সুন্দর ট্রিক্স আছে যার আমি ভিডিও তোমাদের ডেসক্রিপশন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমরা খুব শীঘ্রই সেটা নিয়ে আসবো নিয়ে এসে আমি ভিডিও লিংকটা এখানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো তখন বন্ধুরা এই দুই তিন চার দুই তিন চারকে যদি আমরা পরস্পর যোগ করি তাহলে কি পাই তিন দিয়ে পাঁচ আর চারে নয় আমরা যদি পরস্পর যোগ করি মানে তিনটাকে একে অপরের সাথে যদি যোগ করি নয় পাই দেখো এই নয় থেকে আঠেরো বানাতে গেলে আমাদের কী করা দরকার নয়কে দুই দিয়ে গুণ করলেই কিন্তু ন দুয়ে আঠেরো আমরা অনায়াসে পেয়ে যাই অর্থাৎ সংখ্যা তিনটেকে যোগ করে তাকে দুই দিয়ে গুণ করলে আঠারো চলে আসছে তাহলে সেই লজিকে যদি আমরা এখানে দেখি তাহলে এই তিনটেকে সংখ্যাকে মানে নয় দশ এগারোকে যদি আমরা পরস্পর যোগ করি তাহলে কত দাঁড়ায় এগারো নয় কুড়ি কুড়ি আর দশে তিরিশ তিরিশ দাঁড়ায় একে যদি একেও সেরকমভাবে ভাবে যেরকম দুই গুণ করেছি একেও যদি দুই গুণ করি তাহলে তিরিশ দুগুণে হয় ষাট দেখো ষাট কিন্তু অপশানে আছে অর্থাৎ এই কোশ্চেন মার্কের জায়গায় উত্তর হবে ষাট অর্থাৎ অপশানস বি তো আশা করি বন্ধুরা তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হলো বা বোঝা গেল কতটা ইজি প্রসেস কতটা শর্টকাট প্রসেসে ধাঁধার মতন জিনিসগুলোকে বের করে নেওয়া যায় এবার চলে আসি তোমাদের পরবর্তী অধ্যায়ের জন্য একটা টাস্ক দিয়ে রাখছি যার উত্তরটা কী হবে তোমরা সলভ করে এই কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা আজকে তোমাদের একটা টাস্ক আমি দিয়ে রাখছি কোয়েশ্চেন্সটা দেখে নাও এক কমা দুই কমা তিন কমা ছয় কমা এগারো কমা কুড়ি কমা জিজ্ঞাসা চিহ্ন কমা আটষট্টি অপশানস হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ সাঁইত্রিশ ভিডিওটা পজ করে তোমরা এখান থেকে কোয়েশেন্সটা তুলে নাও খাতায় সলভ করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরবর্তী পার্টেতে আমি এর লজিক্যালি ভিডিওটা মানে কীভাবে হলো এই রিজনিংটার ভিডিওটা দিয়ে দেবো খুবই ইম্পর্ট্যান্ট রিজনিং নাম্বার সিরিজ থেকে নেওয়া কিন্তু ঠান্ডা মাথায় ভাবলে অনায়াসে করতে পারবে খুব একটা টাফ নয় একদমই ইজি আছে ওকে চলো দেখে নিই আজকের পর্বে শেষ এক্সাম্পেল তো বন্ধুরা চলে এসেছি শেষ এক্সাম্পেল নিয়ে দেখো একটা ছক তোমাদের সামনে আমি এখানে লিখে নিয়েছি রিজনিং পার্টে তিনটে ত্রিভুজ রয়েছে তিনটে ধারে তিনটে সংখ্যা মাঝখানে একটা করে সংখ্যা এখানে কিন্তু কোশ্চেন মার্কটা দিয়েছে বাইরে অর্থাৎ এই তিনটে সংখ্যা থেকে কীভাবে 14 পেয়েছি তিনটে সংখ্যা থেকে কীভাবে একত্রিশ পেয়েছি সেই লজিকে ঘুরে এটাকে একটু অঙ্ক কোষে বের করতে হবে বাইরের সংখ্যাটা তো দেখো ইজিলি বোঝা যাচ্ছে যে পাঁচ দুয়ে গুণ করে দশ দশের সাথে চার যোগ করে 5 পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের সাথে ছয় যোগ করে 31 একদমই ইজি চোখেই ধরে নেওয়া যাচ্ছে যে এটা কী হতে পারে মানে এটাকে পাঁচকে প্রথমে দুই দিয়ে গুণ করা হয়েছে পাঁচ গুণে দশ তার সাথে নিচে চারটাকে যোগ করে লেখে দেওয়া হয়েছে চোদ্দো এটা তো তাই পাঁচ পাঁচে গুণ করে হয়েছে পঁচিশ পঁচিশের সাথে ছয় যোগ করে দেওয়া হয়েছে একত্রিশ ওকে তাহলে দেখো এখানে এই লাস্ট সংখ্যাটা কিন্তু যোগ হচ্ছে এই শেষ সংখ্যাটা কিন্তু প্রত্যেকবার যোগ হচ্ছে এই গুণফলের সাথে তাহলে এই এটা নিশ্চয়ই পাঁচ যোগ করে বসে আছে সংখ্যাটা পাঁচ যোগ করে দিয়ে আমরা সতেরো বসিয়েছি তাহলে আমরা পাঁচটাকে প্রথমে বিয়োগ করে দিই সতেরো থেকে যেটা যোগ ছিল অর্থাৎ যেটা হলো বারো এই বারোটা ছয়ের সাথে কত গুণ করলে এই আমরা বারোটাকে পাই তোমরা বুঝতে পারছ প্রথমে এই সতেরোটা যেহেতু যোগ আকারে মানে যেহেতু এখানে যোগ করে দিয়ে দিয়ে বসানো আছে তাই সতেরো থেকে প্রথমে পাঁচটাকে বিয়োগ করে দিলাম ওকে বিয়োগ করে দাঁড়ালো হচ্ছে বারো তাহলে এই ছয়কে নিশ্চয়ই এই সংখ্যাটা দিয়ে গুণ করে এই বারো বেরিয়েছিল তাই বারো সাথে পাঁচ যোগ করে হয়েছিল সতেরো এখানে এমন একটা সংখ্যা যাকে ছয় দিয়ে গুণ করে যে সংখ্যাটা পেলাম মানে বারো পেলাম বারো সাথে পাঁচ যোগ করে সতেরো বসেছে এটা ক্লিয়ার অর্থাৎ ছয়কে কিন্তু এখানে দুই গুণ করে আমরা পাই বারো তার মানে এই কোশ্চেনের ঘরের জায়গাতে হওয়া উচিত দুই অর্থাৎ অপশানস বি হবে এখানের রাইট আনসার আশা করি তোমার খুব একটা কঠিন লাগলো না খুব ইজি রিজনে খুব সুন্দর করে সহজভাবে শিখে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে আর নতুন ভিউয়ার্সরা পরবর্তী পার্টটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে টাইপ অল নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে সমস্ত রকম আপডেটগুলো তোমরা সবার প্রথম আমাদের চ্যানেল থেকে ফোনেতে নোটিফিকেশানে পেয়ে গিয়ে থাকবে ওকে আবার দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত বেস্ট অব লাক